আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সকালের টাইম, মেয়ে চলে গেছে স্কুলে। ওকে মোটামুটি আমি টিফিন টিফিন করে নিচে বাসে তুলে দিয়ে এসে এখানে চলে এসেছি কিচেনে, কারণ আজকে একটু বড়ি বানাবো, মানে বড়ি দেবো যেটাকে বলে। তো সেটাই মা রাতের বেলায় ডাল ভিজিয়ে রেখেছিল, তো সেটাই এখন ধুয়ে টুয়ে নিয়েছি, এখানে বেটে নেব। তো এখানে মিক্সির মধ্যে তিনবারে আমি বাটবো, অল্পই ডাল নিয়েছিল, তো সেটাকে ওই যে বিউলির ডাল এটা, তো সেটাকে তিন ভাগে আমি ভাগ করে নিয়ে অল্প অল্প করে বাটছি সামান্য একটু জল দিয়ে, কারণ এটা খুব বেশি পাতলা হয় না সবাই জানো। তো এখানে কিন্তু খুব একটা, মানে খুব একটা বলাটা ভুল হবে, আমরা অন্তত বড়ি কখনো এখানে পাইনি, তো বড়ি খাওয়ার ইচ্ছা হলে সেটা কিন্তু বানিয়েই নিতে হয়। প্রত্যেক বছর মা এই, মানে যত ক বছর এখানে আছি, মা ওই অল্প অল্প করে মাঝে মাঝেই একটু দিয়ে দেয়, মানে বড়ি বানায়। তো সেটাই আমাকে বললো যে একটু মিক্সিতে একটুখানি এটা পেস্ট করে দিতে, তো সেটাই আমি এখন করলাম। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার সব থেকে কঠিনতম কাজ, এটাকে একটু ফেটাতে হবে, সেটাই আমি ফেটিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফেটিয়ে নেব, আর এটা হাত ব্যথা করে একটু, সেটাই তো। যাই হোক, এখানে অল্প একটু বাটির মধ্যে জল নিয়েছি, যার মধ্যে দেখছি যে ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে কিনা। তোমরা সবাই পারো বড়ি দিতে, খুব সহজ একটা কাজ। তো এখানে সিম্পল ডালের বড়ি দিচ্ছি, এর মধ্যে কিছু মিক্সড করছি না। তবে হ্যাঁ, আমি এটা হাত দিয়ে দেব না, এটা হচ্ছে এই যে বোতলগুলো আছে না, এইটার মধ্যে আমি প্রথমে ভরে নিচ্ছি এই ডালের মিশ্রণটা। তো সেটা নেওয়ার পরে ক্যাপটা বন্ধ করে দিয়ে, আর এখানে এইটা যেটুকুনি আছে বাটির মধ্যে, এটা হচ্ছে হাত দিয়ে দেবো। আর এটা হচ্ছে ড্রামের স্কিন, তো এটা ইউজ হয় না, পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এটার মধ্যে এই যে কাপড়টা পাতলাম, এটা ধুয়ে নিয়েছি, এটা মানে এর আগের বছরও এটাতে বড়ি দেওয়া হয়, মানে যখনই দেওয়া হয় এই কাপড়টাতে দেওয়া হয়, যতক্ষণ ভালো আছে সেই জন্য একটু দাগ দাগ আছে। তো দেখতেই পাচ্ছ কাপড়টা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজে কাপড়ের উপরে এইভাবে ছোটো 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 করে বড়ি দিচ্ছি। আর যেটা বাটিতে ছিল সেটা মা হাতে করে করে দিয়েছিল। তো এখানে আজকে কিন্তু খুব একটা যে রোদ আছে তা নয়, মানে কেন জানি না যে মা আজকে হঠাৎ করে ডালটা ভিজিয়ে দিল, মানে গতকাল রাতে, কারণ আগের দিন এমনি বৃষ্টি হয়েছে, আজকে রোদের অতটা তাপ নেই। যাই হোক, এখানে শুকিয়েও গেছে, তবে হ্যাঁ এটা আজকে তুলে নিচ্ছি, আর একটু পিঁপড়েও হয়ে গেছে, তো এটা আমি আবার কালকে রোদে দেবো। তো এখানে তুলে নিচ্ছে, দেখতেই পাচ্ছ এটা আর একবার রোদে দিলে মোটামুটি খাওয়া যাবে। তো এটা এখন এখানে একটা জারের মধ্যে রেখে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।